এক গ্রাম্য সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসলেন। আসার পর সে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সহজ সহজ কিছু কলমা শিখিয়ে দিন, যেগুলো আমি আমল করব এবং এর দ্বারা আমার প্রয়োজন পূরণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো গ্রাম্য সাহাবিরা আসতো, তখন সাহাবায়ে কিরাম খুশি হতেন, কারণ ওই সাহাবিদের সহজ সরল প্রশ্নের মাধ্যমে অন্যান্য সাহাবিরা অনেক কিছু জানতে পারতেন, শিখতে পারতেন। ঠিক তদ্রূপে এই সাহাবি যখন আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সহজ এমন কিছু বাক্য শিখিয়ে দিন, এমন কিছু জিকির শিখিয়ে দিন যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রয়োজন পূরণ করে দিবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি পড়বে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ওই গ্রাম্য সাহাবি খুব খুশি মনে এই জিকিরটি করে করে কিছু দূর গেলেন। যাওয়ার পর আবার ফিরে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি এর মধ্যেও তো আল্লাহর জন্য রয়েছে প্রশংসা, আলহামদুলিল্লাহ এটাও আল্লাহর প্রশংসা, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এটাও আল্লাহর জন্য, আল্লাহু আকবার এটাও আল্লাহর জন্য, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি সুবহানাল্লাহি বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাদাক্তা, তুমি সত্য বলেছ। যখন আলহামদুলিল্লাহি বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন, সাদাক্তা, তুমি সত্য বলেছ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি সত্য বলেছ। আল্লাহু আকবার যখন বলবে, তখন আল্লাহ তাআলা জবাব দেন, তুমি সত্য বলেছ। এরপর তুমি বলবে, আল্লাহুম্মা আগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, তখন আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন, কাদ ফাআল, তোমাকে ক্ষমা করা হয়েছে। এরপর তুমি বলবে, আল্লাহুম্মারহাম, হে আল্লাহ আপনি আমার উপর রহম করুন, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে রহম করা হয়েছে। এবং তৃতীয়বারে তুমি বললে, আল্লাহুম্মারজুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দান করুন, তখন আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, তোমাকে তা দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, এই সাতটি কলমা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মারহাম, আল্লাহুম্মাগফিরলি, আল্লাহুম্মারহামনি, আল্লাহুম্মারজুকনি, এই সাতটি কলমা নিয়ে, এই সাতটি জিকির নিয়ে ওই সাহাবি খুশি মনে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ওই সাহাবির মতো আকীদা পোষণ করে নবীজির দেয়া এই ছোট্ট ছোট্ট আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন।